বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ইসলামী কবিতা, কবিতার নাম কৃষকের ঈদ। আবৃত্তিতে আমি মোহাম্মদ নুরতাজুল ইসলাম। কৃষকের ঈদ, বেলাল বেলাল হেলাল উঠেছে পশ্চিম আসমানে, লুকাইয়া আছো লজ্জায় কোন মরুর গরস্থানে, হের ঈদগাহে চলেছে কৃষক যেন পেট কঙ্কাল, কসাইখানায় যাইতে দেখেছ শীর্ণ গরুর পাল, রোজা এফতার করেছে কৃষক অশ্রু সলিলে হায়, বেলাল তোমার কণ্ঠে বুঝি গো আজান থামিয়া যায়, থালা ঘটি বাটি বাধা দিয়ে হের চলিয়াছে ঈদগাহে, তীর খাওয়া বুক রণে বাঁধা শির লটাতে খোদার রাহে, জীবনে যাদের হর রচ রোজা ক্ষুধায় আসে না নিদ, মমুষ্য সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ, একটি বিন্দু দুধ নাহি পেয়ে যে খোকা মরিল তার, উঠেছে ঈদের চাঁদ হয়ে কিসে শিশু পাজরের হার, আসমান জোড়া কাল কাফনের আবরণ যেন টুটে, এক ফালি চাঁদ ফুটে আছে মৃত শিশুর অধর টুটে, কৃষকের ঈদ, ঈদগাহে চলে জানাজা পড়িতে তার, যত তকবীর শুনে বুকে তার তত উঠে হা হা কার, মরিয়াছে খোকা কন্যা মরিছে মৃত্যু বন্যা আসে, এজিতের সেনা ঘুরিছে মক্কা মসজিদে আশেপাশে, কথায় ইমাম কোন সে খুতবা পড়িবে আজিকে ঈদে, চারদিকে তব মুদ্দার লাশ তারই মাঝে চোখে বিধে, জরির পোশাকে শরীর ঢাকিয়া ধনীরা এসেছে শেথা, এই ঈদগাহে তুমি কি ইমাম, তুমি কি এদেরই নেতা, নিঙ্গারি কুরআন হাদিস ও ফেকা এই মৃতদের মুখে, ও মৃত কখনো দিয়াছ কি তুমি হাত দিয়ে বলো বুকে, নামাজ পড়েছ পড়েছ কুরআন রোজাও রেখেছ জানি, হায় তোতা পাখি শক্তি দিতে কি পেরেছ একটুখানি, ফল বহিয়াছ পাওনিক রোষ হায় রে ফলের ঝুরি, লক্ষ বছর ঝর্ণায় ডুবে রস পায় না কো নুড়ি, আল্লাহ তত্ত্ব জেনেছ কি যিনি সর্বশক্তিমান, শক্তি পেলে না জীবনে যেজন সে নহে মুসলমান, ইমান ইমান বলো রাত দিন ইমান কি এত সজা, ইমানদার হইয়া কি কেহ বহে শয়তানি বোঝা, শোনো মৃত্যুক এই দুনিয়ায় পূর্ণ যার ইমান, শক্তিধর সে টলাইতে পারে ইগিতে আসমান, আল্লাহর নাম লইয়া শুধু বজনিক আল্লাহরে, নিজে যে অন্ধ সে কি অন্যের আলোকে লইতে পারে, নিজে যে স্বাধীন হইল না সে স্বাধীনতা দেবে কাকে, মধু দেবে সে কি মানুষে যাহার মধু নাই মৌচাকে, কথা সে শক্তি সিদ্ধ ইমাম প্রতি পদাঘাতে যার, আবে জমজম শক্তি উৎস বাহিরায় অনিবার, আপনি শক্তি লভেনি যেজন হায় সে শক্তিহীন, হয়েছে ইমাম তাহারি খুতবা শুনিতেছি নিশি দিন, দিন কাঙ্গালের ঘরে ঘরে আজ দেবে যে নবতাগিদ, কথা সে মহান শক্তি সাধক আনিবে যে পূর্ণ ঈদ, ছিনিয়া আনিবে আসমান থেকে ঈদের চাঁদের হাসি, ফুরাবে না কবু যে হাসি জীবনে কখনো হবে না বাসি, সমাধির মাঝে গুনিতেছি দিন আসিবেন তিনি কবে, রোজা এফতার করিব সকলে সেই দিন ঈদ হবে।